সুজুকি শুধু বলবো না, বাংলাদেশের সকল বাইকের সেল ড্রপ হয়ে গেছে, যার কারণে এখন সবাই চাচ্ছে যে তারা কোনো না কোনো ওয়েতে তাদের বাইকগুলো সেল করার বা মার্কেটটা ধরে রাখার, এই হচ্ছে বিষয়। আমি হাকাও বানোয়াটির কথাবার্তা বলে আপনাদের বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। এখন কোন ইউটিউবার কীভাবে করে কথা বলে আমি জানি না, অ্যান্ড সেটা নিয়ে আমি মাথাও ঘামাইতে চাই না, কারণ আমি আমার মতো করে কথা বলি অ্যান্ড আমি আমার মতো করে হিসেব কিতাব করে থাকি। সো আমার কাছে যে ইনফরমেশন আছে সেটা অনুযায়ী হচ্ছে আপনাদের মডেল যেগুলো কিস্তিতে দিচ্ছে সেটা হচ্ছে ইএমআই, মানে হচ্ছে কিস্তিতে সুজুকি বাইক দিচ্ছে, কিস্তিতে সুজুকি বাইক পাচ্ছেন আপনারা, এই বিষয়ে তো অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিছি। সো আজকে কথা বলবো হচ্ছে আসলে কিস্তিতে সুজুকির কোন কোন মডেল বা কোন কোন বাইকটা আপনারা পাচ্ছেন অ্যান্ড বাকি ডিটেলসগুলো। সো চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে নেই, হে এভরিওয়ান, দিস ইজ স্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরোরা মোটো ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। সো এখন বিষয় হচ্ছে সুজুকি বাইক কিন্তু কিস্তিতে দেওয়া শুরু করে দিছে, অ্যান্ড কিস্তিতে দেওয়ার কারণটা হচ্ছে ওই যে সেল ড্রপ। সেল যদি ড্রপ না হতো তাহলে কিন্তু এরা আগে কখনো কিস্তিতে দেয় নেই, এখন কিসের জন্য কিস্তিতে দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আসলে এটা সুজুকি শুধু বলবো না, বাংলাদেশের সকল বাইকে সেল ড্রপ হয়ে গেছে, যার কারণে এখন সবাই চাচ্ছে যে তারা কোনো না কোনো ওয়েতে তাদের বাইকগুলো সেল করার বা মার্কেটটা ধরে রাখার, এই হচ্ছে বিষয়। সেই জন্য তারা একটার পর একটা অফার দিচ্ছে, আর যেহেতু রানিং ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে আরও ধামাকা কিছু অফার থাকবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে কথা হবে। তো এখন কথা বলবো হচ্ছে সুজুকি শোরুমরা কোন কোন বাইকের উপরে কিস্তিতে দিচ্ছে বা কোন কোন মডেলটা তারা অ্যালাউ করতেছে। তার আগে একটু বলে দেয় বিষয় হচ্ছে আমার কাছে যে ইনফরমেশনটা থাকে সেটা কিন্তু আমি অফিসিয়ালি কালেক্ট করি, দেন আমি আপনাদের মাঝে কথা বলি। আমি হাকাও বানোয়াটির কথাবার্তা বলে আপনাদের বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। এখন কোন ইউটিউবার কীভাবে করে কথা বলে আমি জানি না, অ্যান্ড সেটা নিয়ে আমি মাথাও ঘামাইতে চাই না, কারণ আমি আমার মতো করে কথা বলি অ্যান্ড আমি আমার মতো করে হিসেব কিতাব করে থাকি। সো আমার কাছে যে ইনফরমেশন আছে সেটা অনুযায়ী হচ্ছে আপনাদের মডেল যেগুলো কিস্তিতে দিচ্ছে সেটা হচ্ছে সুজুকি হায়াতে একটা আছে, এই বাইকটা যারা একটু কম বাজেটের মধ্যে আছেন তারা এই সুজুকি হায়াতে বাইকটা নিতে পারেন। দেন হচ্ছে সুজুকির মনোটন যেটা আছে, এখন মনোটন ম্যাপটা না, মনোটন যে আপনার আগের ভার্সনটা আছে যেরকম হচ্ছে সিলভার কালার, ইয়েলো কালার, এগুলো আপনার হচ্ছে কিস্তিতে দিচ্ছে। দেন এখন আসলে হচ্ছে আরেকটা বাইক, সেটা হচ্ছে জিক্সার যেটা আছে, এটার মানে ন্যাকেট ভার্সনটা, আমারটা এসএফ জিক্সার, যে ন্যাকেট ভার্সনটা আছে কার্বোরেটর এন এফ আই, সেটাতে কিস্তিতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড কিস্তির যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিছি। সো যারা যারা ওই ভিডিওটা দেখেননি আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে আসলে কিস্তিতে নেওয়ার ক্রাইটেরিয়া কী। দেন আসলে হচ্ছে আরেকটা বাইক, সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ 2021-2022, যেটা আমি এখন চালাচ্ছি, এটার উপরে আপনি কিস্তিতে বাইকটা নিতে পারবেন। দেন এখন আসলে হচ্ছে যে টুরিং বাইক যেটা হচ্ছে ইন্ট্রুডারটাও আপনারা নিতে পারবেন হচ্ছে কিস্তিতে। এখন আমি বলি হচ্ছে কিস্তিতে যে এই বাইকগুলো আপনারা নিতে পারবেন, আমি তো বললাম, এখন দেখা গেলো আপনার শোরুমে গেলেন, গিয়ে বললো যে না আমরা উমুক বাইক ছাড়া আমরা কোনো কিস্তিতে দিই না। সো এখানে আমি একটু বলে দিই, অনেক শোরুম কিন্তু অনেকভাবেই বিজনেস করে থাকে, আসলে প্রাইস ট্রাইস এগুলো আসলে কোনো ফ্যাক্ট না। বিষয় হচ্ছে শোরুমের যে ওনাররা আছে বা শোরুমের যে ম্যানেজাররা আছে তাদের অনেক সময় বিজনেসের উপর ডিপেন্ড করে যে তারা কোন কোন বাইক মডেলগুলো আপনার কিস্তিতে দিচ্ছে বা না দিচ্ছে। সো যদি আপনার বলে যে না আমি ইন্ট্রুডার বাইক কিস্তিতে দিচ্ছি না, যদি বলে যে না আমি এস এফ বাইক কিস্তিতে দিচ্ছি না, আমি শুধু ওই ছোটো মোটো বাইকগুলো কিস্তিতে দিচ্ছি, তাহলে আপনারা কাইন্ডলি একটু অফিসিয়াল পেজ যেটা আছে সুজুকি সেখানে আপনারা একটু কথা বলবেন, তারাই আপনাকে এক্স্যাক্ট ডিটেলসটা দিতে পারবে। অ্যান্ড ইএমআই যেটা নিতে পারবেন সেটা কিন্তু আমি আগে বলে দিচ্ছি, আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা কিস্তিতে বাইক নিতে পারবেন। দেন ডিবিবিএলের যেটা মানে ডাচ বাংলা ব্যাংকের যে ক্রেডিট কার্ড আছে সেটার মাধ্যমে আপনারা নিতে পারবেন। অ্যান্ড ক্রাইটেরিয়াগুলো কী আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি, আবার বলে দিলাম। সো আই বিলিভ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড ইনফরমেটিভ ব্লগ হিসেবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব। সো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাবো অ্যাজ এ ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।